নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরো একটি নতুন ভিডিও 2024 শারদ উৎসবের আরো এক বিখ্যাত পুজো প্যান্ডেল নিয়ে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের খড়্গপুর অঞ্চলের যে মথুরাঘাটি অঞ্চলের যে সার্বজনীন উৎসব, যে দুর্গাপুজো উৎসব হয়ে থাকে মথুরাঘাটি সার্বজনীন দুর্গাপূজা, যেটা আমরা সকলেই জেনে থাকি আমাদের রামবাবুর যে প্যান্ডেল, রামবাবুর যে পুজো সেইখানে। এই বছর ওনাদের এই হচ্ছে পুজো ব্যানার, দেখতে পাচ্ছ, মথুরাঘাটি সার্বজনীন দুর্গাপুজো, যেটা আমরা জেনে থাকি যে হচ্ছে রামবাবুর প্যান্ডেল। ঠিক তার সামনেই কিন্তু রয়েছে এবছর যে পুজো মণ্ডপ তা প্রস্তুতিতে, আর বাকি মানে কয়েকটা দিন পরেই কিন্তু এখানে গম গমে মানুষের যে সমস্ত ভিড় তা সর্ব মানে সাধারণের জন্য পুরো কিন্তু খুলে দেওয়া হবে, যা খড়গপুরের মধ্যে একটি বিশেষ পুজো কিন্তু হয়ে থাকে আমাদের এই যে রামবাবুর প্যান্ডেল, এই যে মথুরাঘাটি সার্বজনীন দুর্গাপুজো সেখানে। তো চলো এবারে তোমাদেরকে এবছর 2024 এই মথুরাঘাটি সার্বজনীন দুর্গাপুজোর যে প্যান্ডেল হয়েছে এবং মাতৃপ্রতিমার এখানে কিন্তু যে আরাধনা তা কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো সর্বোচ্চ যে সমস্ত কিছুটা আজকে থাকছে কিন্তু এই ভিডিওতে। 2024 এই হচ্ছে আমাদের সেই রামবাবু মথুরাঘাটি সার্বজনীন দুর্গাপুজো উৎসবের যে পুজো মণ্ডপ, দেখতেই পাচ্ছ বিশাল বড় মাঠ প্রাঙ্গণ যেখানে কিন্তু হয়ে থাকে প্রত্যেক বছর এই পুজোটা। এই পুজোতে তোমাদেরকে আসতে হলে আসতে হবে যে ইন্দা মোড়, যে তিনটা স্কোয়ার, একটা চলে যাচ্ছে যেটা রেল স্টেশনের দিকে, আর একটা আসছেও তোমরা যেটা চৌরঙ্গি রাস্তা থেকে, একটা ঢুকে যাচ্ছে যে খড়গপুর বাস স্ট্যান্ড, সেই রাস্তা ধরেই কিন্তু সোজা আসলে তোমরা জগন্নাথ মন্দির রয়েছে তার সোজা সোজা আসলেই কিন্তু দেখতে পাবে এই অঞ্চলের যে পুজো মথুরাঘাটির সার্বজনীন যে দুর্গাপুজো হয়ে থাকে সেইটি। তো এবছরের যে পুজো মণ্ডপ তা কিন্তু এভাবেই সেজে উঠছে, দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু কর্মকাণ্ড এই মুহূর্তে এখানে কিন্তু চলছে। পুরো মণ্ডপটার নিচের অংশটাতে কিন্তু সাদা রঙের কাজ এবং ওপরটাতে যে নীলাভরঙের কাজ কিন্তু হয়েছে, ওপরটাতে অনেকগুলো কিন্তু চূড়ো একসাথে এখানটাতে উপস্থিত রয়েছে, এবং সামনের যে এন্ট্রি সেখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড়ের কাজ রয়েছে। তো সেগুলোতে যাব, তার আগে এখনও দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু অনেক পরিমাণ কাজ এখনও বাকি রয়েছে যেগুলো কিন্তু চলছে। কিন্তু ইতিমধ্যেই যেহেতু আমরা সকলেই জেনে থাকি এখানকার যে পুজো একটা কিন্তু বিশেষ পুজো হয়ে থাকে খড়গপুরের মধ্যে, তার জন্য কিন্তু মানুষের ভিড় এবং যে মেলা প্রাঙ্গণ এখানে বসে থাকে তার জন্য কিন্তু বিশাল বড় একটা পুজো হয়ে থাকে। তো চলো এবারে যে মণ্ডপ তার সামনেটা গিয়ে তোমাদেরকে কিছুটা দেখাই যে পোর্শনগুলো ভাগ আছে। তো এইটা হচ্ছে মেন এন্ট্রি এবং যার কিন্তু ওপরটাতে বিভিন্ন রকমের নকশার কাজ রয়েছে, এবং প্যান্ডেলটার ওপরটাতে পুরো যে মানে ইস্কন টাইপের যে মন্দির, তো মন্দিরটা আমি এখানে জিজ্ঞাসা করলাম, জানতে আমি পারলাম না এখানকার যে দাদা ভাইয়েরা এই মুহূর্তে কাজ করছে, তবুও মানে কোনো একটা মন্দিরের স্থাপত্য দেখেই কিন্তু এটা প্রস্তুত হচ্ছে, কিন্তু দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। অনেকটা ওপরের যে অংশটা সেটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের মায়াপুরে ইস্কনের যে ওপরের অংশটা হয় সেভাবেই কিন্তু ওপরটার অংশ দেখাচ্ছে, কিন্তু পুরোটা অবশ্যই না। তো বিভিন্ন রকম কাজ কারুকার্য কিন্তু রয়েছে এই যে মন্দির, এই যে এবছরের দুর্গাপুজো প্যান্ডেল সেটা। তো চলো একটু দূর থেকে তোমাদেরকে দেখাই বিষয়টা। তো ওয়াইডলি দেখালে বিষয়টা কিন্তু রয়েছে এইরকমভাবে প্রস্তুত হচ্ছে, যা আমি একটা সাইড থেকে দেখাচ্ছি, তো পুরোটা একটু দেখানোর চেষ্টা করছি যে পুরোটা, যেহেতু অনেকটা অঞ্চল জুড়ে এই যে পুজো মণ্ডপ হয়ে থাকে বিশাল বড় এই যে মাঠ প্রাঙ্গণ, তার জন্য বিশাল বড় কিন্তু প্যান্ডেল হয়ে থাকে প্রত্যেক বছরই এই যে আমরা জানি যে রামবাবুর প্যান্ডেল সেইটি। তো ইতিমধ্যেই যে মায়ের পুজো এই মুহূর্তে কিন্তু তা আরম্ভ হয়ে গেছে আমাদের এই যে মথুরাঘাটি সার্বজনীন যে রামবাবুর পুজো মণ্ডপ হয়ে থাকে সেইখানে। তো চলো সামনে থেকে গিয়ে এই পাশের অংশের কিছুটা দেখাই তোমাদেরকে যে এবছর ইনাদের পুজো ব্যানার এখানটাতে এইরকম, এবং এভাবেই কিন্তু কাজ একে একে সেজে উঠছে পুরো যে রামবাবুর এই যে মথুরাঘাটি সার্বজনীন যে দুর্গাপুজো সেখানটা। দেখতে পাবে ওয়ালে কিন্তু নকশা রয়েছে কিছু, এই যে তলগুলো, এই তলগুলোতে নকশা রয়েছে এইগুলোতে, তো প্রচুর পরিমাণে যে সোলা, যে থার্মোকলের কাজ হয়, থার্মোকলের কাজের উপরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন এবং সেগুলাতে কিন্তু কালারের কাজ আস্তে আস্তে থাকবে। আর এখানটাতে দেখো এই পাশটাতে রয়েছে জানালা
দরজা এরকম টাইপের বিষয়টা রয়েছে এই দিকটাতে, আর মন্দিরটা এই পাশ থেকে দেখালে কিন্তু এইরকম দেখাচ্ছে পুরো, যা কিন্তু বাঁশের যে স্ট্রাকচার সেটা যখন নামিয়ে পুরো দেয়া হবে তখন কিন্তু আরও বিষয়টা ভালো করে ফুটে উঠবে এবং যখন পুরোটা কালার হয়ে যাবে সেই বিষয়টা আরও তখন ভালো লাগবে। চলো এবারে ভেতরের অংশটা। তো এই হচ্ছে যে এনাদের মথুরাকাটি সার্বজনীন দুর্গা পুজো উৎসব, এনাদের যে এন্ট্রি গেট সেখানে, তো বাইরে থেকেই কিন্তু দেখতে পাচ্ছ মা এখানে যে মূল যে পুজো মণ্ডপ যেখানে গর্ভগৃহ সেখানে কিন্তু মা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। আর সামনেটাতে দেখতে পাবে এরকম কিন্তু কাজ এখনও চলছে অনেকটাই, প্রায় পুজো মণ্ডপটা প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমরা প্রত্যেক বছরই দেখে থাকি আমাদের এই যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু লাইটই প্যান্ডেলের সাথে সাথে কিন্তু লাইটেরও বিভিন্ন সুন্দর কাজ থেকে থাকে। তেমন ধরো প্রথমেই যে এই যে এন্ট্রি তার উপরে রয়েছে বিশাল বড় একটা ঝাড়, যখন এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাবে যখন রাত্রিবেলায় আসবে এই যে পুজো মণ্ডপের যে লাইটিং তা কিন্তু বিভিন্ন মানে লাইটিংয়ের সাথে ভীষণ আকর্ষণীয় হয়ে থাকে এই যে এখানকার রামবাবুর যে মথুরাকাটি সার্বজনীন দুর্গা পুজো সেখানকার। তো এইরকম কিছু ডিজাইন কিন্তু এখনও প্রস্তুত হচ্ছে যেগুলো কিন্তু লাগানো হবে। আর এটা হচ্ছে এন্ট্রি, আর এই পাশ দিকেই কিন্তু মানুষজন উঠে আবার একটা পোর্শন রয়েছে এখানটাতে, দেখো আরও একটা ছোট্ট লাইটের কাজ এবং এখানটাতে একটা নকশার কাজ। তো এগুলো এখনও রঙের কাজ অনেকটাই বাকি রয়েছে। যে পুরো পুজো মণ্ডপ এবারে তোমাদেরকে যে ভেতরের অংশ সেখানটাতে নিয়ে যাই, এখানে কিন্তু মাতৃপ্রতিমা ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে এবং দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে যে সোলা থার্মোকলের কাজ এখনও কিন্তু চলছে এই যে পুজো মণ্ডপ সেইখানটাতে। আর এই হচ্ছে ভেতরের অংশ, আমরা সকলেই জেনে থাকি এই যে রামবাবুর প্যান্ডেল হয়ে থাকে মথুরাকাটি সার্বজনীন যে দুর্গা পুজো, এখানকার যে অন্দরমহলের সাথে মায়ের প্রতিমা এবং তার সাথে সাথেই যে এই পুজো মণ্ডপ সেখানে কিন্তু বিশেষ কাজ থাকে। তেমনই দেখো তার এবছরও কিন্তু কোনো ব্যতিক্রম নয়, এখানটাতে এখনও দেখো বিভিন্ন ডিজাইনের কাজ কিন্তু এখানটাতে চলতেছে। আর এইখানটাতে এলে দেখতে হবে বিভিন্ন সুন্দর সুন্দর নকশার মাধ্যমে কিন্তু পুরো যে সিলিংয়ের কাজ বিশাল বড় গ্লোব গোলাকার কিন্তু একটা কাজ হয়েছে, যেখানে কিন্তু ওপরটাতে একটা ঝাড়বাতি দেওয়া আছে আর এ পাশটাতেও সেম ওরকমই কিন্তু কাজ রয়েছে। ভেতরটাতে সাদা এবং সোনালি রঙের কাজের উপরে কিন্তু পুরো কাজটা করা হয়েছে এখানটাতে। আর এখানটাতে দেখতে পাচ্ছ আরও কিছু যে চৌকোনাকৃতি এবং বিভিন্ন বিভিন্ন ডিজাইনের কাজ যেগুলো কিন্তু লাগানো বাকি রয়েছে, আর হয়তো একদিনের মধ্যে কিন্তু এগুলো প্রস্তুত হয়ে যাবে এখানটাতে। তো এভাবেই কিন্তু সেজে উঠছে আমাদের এই যে খড়্গপুরের মথুরাকাটি সার্বজনীন যে দুর্গা পুজো সেখানকার যে পুজো মণ্ডপ সেইটি। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে খড়্গপুরের বেশ কিছু যে পুজো তার যে পুজো মণ্ডপ এবং পুজো প্রস্তুতি ইতিমধ্যেই কিন্তু দিয়েছি এবং তার সাথেই আসবে কিন্তু যে খড়্গপুরের যে পুজো এবছর 2024-এর পুজোর যে সমস্ত কিছু যখন প্রস্তুত হয়ে মায়ের আরাধনা আরম্ভ হয়ে যাবে সেই রকম। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, এবং যারা এখনও এসেছো চ্যানেলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যে খড়্গপুর থেকে যদি দেখো তাহলে অবশ্যই বলো যে এখানকার প্যান্ডেল তোমাদের প্রতি বছরই কেমন লাগে যদি এখান থেকে দেখে থাকো। তো চলো বাকি অংশে যাওয়া যাক। এই হচ্ছে মাতৃপ্রতিমার সামনের অংশ, দেখো এইখানের যে সামনের অংশ এই সিলিংটাতেও কিন্তু বাহ একটা কিন্তু বেশ সুন্দর এখানটাতেও কাজ হয়েছে নকশার কাজ, যার কিন্তু ওপরটাতে লাইট সুন্দর রয়েছে যেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই অংশটাতেও কিন্তু লাইটিংয়ের কাজ থাকবে যেটা রাত্রিবেলায় এলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখাতে। তো এবারে চলে এসেছি সরাসরি মাতৃপ্রতিমা, এই হচ্ছে এবছর 2024 যে রামবাবুর এই যে মথুরাকাটি সার্বজনীন যে দুর্গা পুজো হয়ে থাকে সেখানকার মাতৃপ্রতিমা এই হচ্ছে। ইনি পুরো যে মাতৃপ্রতিমা তা কিন্তু ইতিমধ্যেই মণ্ডপে এসে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছ মায়ের আরাধনা কিন্তু এখানটাতে আরম্ভ হয়ে গিয়েছে। তো সামনে থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবছর রামবাবুর যে এই যে মথুরাকাটি সার্বজনীন দুর্গা পুজোর যে মাতৃপ্রতিমা তা কিন্তু কীভাবে সেজে উঠেছে। দেখতে পাচ্ছ মায়ের যে মুখশ্রী তা কিন্তু ভীষণই সুন্দর লাগছে, মা কিন্তু 10 হস্তে অস্ত্রের সাথে এখানে কিন্তু সুসজ্জিত রয়েছেন মহিষাসুর মর্দিনী রূপে। এখানে রয়েছে দুটো মহিষাসুর, এক
একটা রয়েছে যে সিংহ তার সাথে লড়াই করছে, আর একটা রয়েছে মায়ের যে ত্রিশূল তার নিচে। এখানে মায়ের চার সন্তানও কিন্তু সুসজ্জিত রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ পুজো, মায়ের যে আরাধনা তা কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের কাজেও কিন্তু রয়েছে ছোট্ট ছোট্ট বিভিন্ন সুন্দর সুন্দর। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আসবে এবছর খড়গপুর মেদিনীপুরের সমস্ত যে প্রস্তুত মণ্ডপের যে পুজো এবছর সেইগুলো। তো ততক্ষণের জন্য বিরতি নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খড়গপুর থেকে এখান থেকে যদি এসে দেখে থাকো আমার এই ভিডিওটা, তাহলে জানিও এবছরের পুজো তোমাদের কেমন লাগছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।